বস্তির ছোট ঘরে এমনই শত শত কিশোর বেড়ে ওঠে। ওদের সবার চোখে মুখে একই স্বপ্ন, একদিন বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে। শহরের সঙ্গে থেকে তুমি বৃষ্টি নেমেছি আর ছাড়া ছাড়ি নামি জাতির পিতা কর্ণাট দেশের রত্ন শেখ হাসিনার প্রতি আমার জন্মদিনের উপহার। জাতির পিতার কন্যা তোমার কাছে মোদের অনেক ঋণ, জাতির পিতার কন্যা তোমার কাছে মোদের অনেক ঋণ, তব দীর্ঘ জীবন হোক শুভ জন্মদিন। আর আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে ছবিটা দেখার পরে আপনাদের যা উপলব্ধি সেটাই সবচেয়ে বড়। আমরা কে কোথা থেকে কি কথা বললাম সেটা বড় কথা না, সুতরাং আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এখানে কথা বলাটা মুখ্য নয়, আমরা সবাই সমবেত হয়েছি প্রেমিয়ার শোর জন্য। পঞ্চসঙ্গী আমরা দেখব সবাই, দেখে দেখবার পরে আমাদের অনুভূতিটা প্রকাশ করাটাই আমি মনে করি, এবং সেই অনুভূতিটা নিয়ে সবাই যাওয়া এই চলচ্চিত্রটি দেখে, এবং যেটাকে বলা হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শনযোগ্য একটি চলচ্চিত্র। আজকে একটি অসাধারণ দিনে কাকতালীয়ভাবে হয়তোবা আজকে যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অগ্রনায়ক, আমার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যে বলেছিলেন যে আজকে যিনি নিজে বাংলাদেশে রূপান্তরিত হয়েছেন, যাকে আমরা বলছি এখন আমরা কথায় কথায় প্রায়ই বলি যে শেখ হাসিনাই বাংলাদেশ, আজকে তার শুভ জন্মদিন। কাকতালীয়ভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি হয়তো বা প্রতিচ্ছবি হতে পারে এই ছবিটি। কেউ হয়তো বড় হয়ে অন্যায় জমিয়ে পড়ে, কেউ বা কোন সহকারী অফিসে কাজ করে, এক অনিষ্ঠ জীবন নিয়ে আর ছেলেবেলায় কখনো ভিক্ষা করে, কখনো কুলি করে, কখনো বিক্রি করে ক্ষুধা নিবারণ করে, এমনি শুধু অবস্থান।